আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখ প্রকাশ করছি, গত এক সপ্তাহ ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। এই কারণে এর প্রধান কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোন, সে মাইক্রোফোনটা ড্যামেজ হয়ে গিয়েছিল। এই কারণে পরবর্তীতে আমি মাইক্রোফোনটা অর্ডার করি বিডি শপ থেকে। আমার কাছে এই মাইক্রোফোনটা পৌঁছাতে সময় লেগেছে এক সপ্তাহ। তার পাশাপাশি আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল, এই ব্যক্তিগত কাজগুলো সারার পাশাপাশি এই মাইক্রোফোন ড্যামেজ হওয়ার কারণে এই এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা আমার চ্যানেলকে ভালোবাসেন আর ভালোবাসার কারণে আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও চান এবং যে সকল সমস্যাগুলো আপনারা ফেস করেন সেই সকল সমস্যাগুলো সলভ করার চেষ্টা করেন আমার চ্যানেলের মাধ্যমে, সেটা আমি জানি। তো ইফুটবল 2022 ফুটবল গেমটি যখন আপডেট হয়, আমার কিছু কন্টেন্ট ছিল যেগুলো আমি আপলোড করব, বাট ব্যস্ততার কারণে আর মাইক্রোফোন ড্যামেজ হওয়ার কারণে আমি সেই সকল ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এর কারণে দুঃখ প্রকাশ করছি। আজকে থেকে আমি আবারও চলে এসেছি এবং আমাকে নিজেকে গুছিয়ে নিয়েছি, ভিডিও আপলোড করব। যেহেতু হঠাৎ করে ভিডিও দেওয়া অফ করেছি, এ কারণে কোন টপিক নিয়ে আপনাদের কাছে ভিডিও আপলোড করব সেটার মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছি। পরবর্তীতে আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট করি কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন এবং কোন টপিকে ভিডিও চান। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই প্লেয়ার ট্রেনিং করতে ভুল করছেন, তার পাশাপাশি আমাদের টিম প্লেয়িং স্টাইল 100 কীভাবে করতে হয় সেটা বুঝতে পারতেছেন না। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে প্লেয়ার ট্রেনিং করতে হয়, তার পাশাপাশি আমাদের টিম প্লেয়িং স্টাইল কীভাবে 100 করতে হয়। আমি আপনাদেরকে একদম বুঝিয়ে বলবো কাউন্টার এবং পজিশন গেমে কীভাবে আপনারা 100 করবেন। তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিন। লেটস গেট স্টার্টেড আওয়ার ভিউস, লেটস বিগিন। অল রাইট, ইফুটবল 2022 ফুটবল গেমের মধ্যে যদি আপনি কোনো প্লেয়ারকে ট্রেনিং করতে হয়, তাহলে আপনার অবশ্যই জানতে হবে আপনার প্লেয়িং স্টাইল কেমন। প্লেয়িং স্টাইলের উপর ভিত্তি করে প্লেয়ারকে ট্রেন করতে হবে। আপনি যদি প্লেয়িং স্টাইলের উপর ভিত্তি করে প্লেয়ারকে ট্রেন না করেন, তাহলে সেই প্লেয়ারের লাইফটাই আপনি নষ্ট করে দিয়েছেন, এমন অনেকেই ভুল করেছেন। আপনার প্লেয়িং স্টাইল হতে পারে পজিশন গেম, কুইক কাউন্টার, লং বল কাউন্টার, আউট ওয়াইড এবং লং বল। এই ধরনের প্লেয়িং স্টাইল থেকে আপনার যে কোনো একটা প্লেয়িং স্টাইল বেছে নিতে হবে যেটা আপনি খেলতে পছন্দ করেন। যেমন আমি কুইক কাউন্টার প্লেয়িং স্টাইল পছন্দ করি, তাই এমন একটা ম্যানেজার সিলেক্ট করে নিয়েছি যে ম্যানেজারের কুইক কাউন্টার রেটিংটা বেশি আছে। সো আপনারা ম্যানেজার সিলেক্ট করার সময় আপনি যে প্লেয়িং স্টাইলের গেম প্লে করেন সেই প্লেয়িং স্টাইলটার রেটিং বেশি আছে কিনা সেটা দেখে আপনারা ম্যানেজার সাইন ইন করবেন। ম্যানেজার সিলেক্ট করার পর আপনারা টিম প্লে স্টাইল থেকে আপনি ম্যানেজারের যে প্লেয়িং স্টাইল সেটা সিলেক্ট করে দিন। যেমন আমি কুইক কাউন্টারে খেলি এবং কুইক কাউন্টার দেখে আমি এই ম্যানেজারটাকে সাইন ইন করেছি, তাই কুইক কাউন্টার সিলেক্ট করে নিয়েছি। আমাদের ম্যানেজার এবং আমাদের টিমকে কুইক কাউন্টারে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমরা কুইক কাউন্টার বা প্লেয়িং স্টাইল দেখে আমাদের প্লেয়ারকে আমরা ট্রেনিং করাবো। তো চলুন আমরা ট্রেন করে নিই আমাদের প্লেয়ারকে। প্লেয়ারকে ট্রেন করার জন্য প্রথমে আমরা মাই টিম অপশনের মধ্যে চলে যাব, সেখান থেকে আমরা প্লেয়ার সিলেক্ট করব। প্লেয়ার্স অপশনে ক্লিক করলে আমাদের যে প্লেয়ার্সগুলো আছে সেই প্লেয়ার্সগুলো এখানে দেখাবে। আমরা যে প্লেয়ারকে ট্রেন করতে চাচ্ছি সেই প্লেয়ারকে আমরা সিলেক্ট করব। সেই প্লেয়ারের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো লেভেল ট্রেনিং। লেভেল ট্রেনিং এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবেন ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামগুলো আপনারা চাইলে ইভেন্ট ম্যাচ খেলেও নিতে পারেন, চাইলে আপনারা প্লেয়ারকে রিলিজ করেও এই ট্রেনিং প্রোগ্রামগুলো নিতে পারেন। রিমেইনিং প্রোগ্রাম, এখানে এই প্লেয়ারটার কয়টা প্রোগ্রাম লাগবে সেটা এখানে বলছে। জাস্ট আপনারা সেটা সিলেক্ট করে দিয়ে প্রসিডের উপর ক্লিক করবেন। প্রসিডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রেনিং কমপ্লিট লিখা উঠেছে, আমরা ওকের উপর ক্লিক করব। দেন আবার সেই প্লেয়ারসের উপর ক্লিক করব। লেভেল ট্রেনিং কমপ্লিট করার কারণে আমাদেরকে প্রোগ্রেশন পয়েন্ট দিয়েছে 6। এই 6 প্রোগ্রেশন পয়েন্ট দিয়ে আমাদের টিম প্লেয়িং স্টাইলের উপর ভিত্তি করে এই প্লেয়ারটাকে আমাদেরকে ট্রেন করতে হবে। এরপর প্লেয়ার প্রোগ্রেশনের উপর ক্লিক করবেন। প্লেয়ার প্রোগ্রেশনের উপর ক্লিক করার পর প্রথমে সরাসরি চলে যাব টিম প্লে স্টাইলের উপর। আমার টিম প্লেয়িং স্টাইল হচ্ছে কুইক কাউন্টার, তাই আমি প্রোগ্রেশন পয়েন্টগুলো কুইক কাউন্টারে ইউজ করব। আপনার যে প্লেয়িং স্টাইল বা টিম প্লেয়িং স্টাইল সেটা আপনি সিলেক্ট করবেন এবং সেই পয়েন্টগুলো সেই প্লেয়িং স্টাইলে ইউজ করবেন। দেন প্রসিডের উপর ক্লিক করবেন। এভাবে আপনি চাইলে প্রত্যেকটা প্লেয়ারকে প্লেয়িং স্টাইলের উপর ভিত্তি করে ট্রেন করাতে পারেন, এতে আপনার কোনো প্লেয়ারের লাইফ আপনি নষ্ট করবেন না। আশা করি বোঝাতে পেরেছি এবং প্রত্যেকটা প্লেয়ারকে আপনি এভাবে ট্রেন করাতে পারেন এবং আপনার যে প্লেয়িং স্টাইল লেভেল সেটা আপনি 100 পর্যন্ত নিয়ে যেতে পারেন এভাবে ট্রেন করালে। অলরাইট, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে প্লেয়ার ট্রেনিং করতে হয় এবং তার পাশাপাশি আপনার টিম প্লেয়িং স্টাইল কীভাবে 100 লেভেল করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি। সেই বিষয়গুলো আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন। যদি ক্লিয়ার না হয়ে থাকেন ভিডিওটি আবার দেখুন, ক্লিয়ার হয়ে যাবেন। তো আর কথা বলাচ্ছি না, আজকের মতো এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া সব লিঙ্ক রয়ে গেছে, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন।
আজকের মতো এখানেই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ লাভ এন্ড রেসপেক্ট ইকানস অফিশিয়াল, ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইস্তিহাক, আসসালামু আলাইকুম, গুড বাই।